Assalamualaikum, hello guys, welcome to YouTube my channel. আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমরা বর্তমানে আপনাদের বিনোদন দেওয়ার জন্য অনেক প্রতিনিয়ত আমরা অনেক ভিডিও দিব। আপনারা যদি সাপোর্ট পাই আমরা অংশগ্রহণ করব। নাও উই স্টার্ট। রে মাওলা কাই প্যারোডি গান, রে মাওলা তুমি সব কিছু জানো মাওলা, আমি ভালো না খারাপ পুলা, একটু আমায় হিট করাই দে, নইলে ইট দিয়ে কপাল ফাটাই দে। ফালতু লোকের দোয়া শুনেছিস, আমায় সিরা খাতায় শুয়াইছিস, একটু গানি জানে তুলে দে, নইলে পিছে লাথি মেরে দে। আর সুরি সুরি গান আর ভালো লাগে না, কতক্ষণ দিয়ে আকাশের বানে তাই কি আকাশের একটু মুক্ত আর বাতাস নেই। আর ভাল লাগে না রে, শীতকালে রসের পিঠা আর হরতালে ঢাকায় পুলিশের লাঠি। কি আমাকে আমাকে জনপ্রিয় একটা বাংলাদেশের ভিতরে শিল্পী আছে সেই গান না শুনে এই গান শোনেন আপনি? হ্যাঁ, বাংলাদেশের সুপারস্টারের তো নাম শুনছেন নাকি? হ্যাঁ সুপারস্টার তো অনেক আছে। আচ্ছা বলেন তো সুপারস্টার কোনটা? আমাদের জনপ্রিয় হলো হলো সুপারস্টার হলো জামাকে হলো হিরো। হ্যাঁ আমার ভালো বাইরের চাইতে ভালোবাসি, আমার বউর চাইতে ভালোবাসি হিরো আলম রে। আমি বাথরুমে গেলে হলো মনে করি হলো আমি হিরো গান। হিরো আলম ওর মতো জঘন্য কাস্টার কাসরার বাইরার ভাই দুনিয়ার কাসরা, এবং ও যেরকম গান গায় কোনো গান, আর ওর যতগুলো অ্যালবাম যতগুলো গান যতগুলো ফানি ভিডিও, ও আবার বাংলা ছবিও করছে লে সবকা, ও তো দুনিয়ার একটা কাঁচরা। ওর মতো কাঁচরা আমি দুনিয়াতে আমি দেখি নাই, আর ওর লজ্জা নাই সরম নাই, ওর হাতের কাছে পাইলে হাতের কাছে পাইলে গলা টিপে মারতাম আমি। হিরো আলমের তো বিষয় জানেন না, হিরো আলম আমি সেদিন বাসায় গেছি কি যে আপেন করলো, একটা বিস্কুট দিলো আর একটা চা দিলো, আমার মনটা পুরো ভরে গেল। একটা বিস্কুট আর একটা চা? হ্যাঁ ভাই আপনি চলেন, আপনারে এখনই আমি খাওয়াবো, আপনার 10টা বিস্কুট দুইটা চা খাওয়াবো। আমি সুযোগ দিয়ে যদি না খাইছেন আর আমি কেমন আমি আমার আত্মা আপনি দেখবেন। না না ওই হিরো আলমের আত্মা আপনি আপনি জীবনেও মানে বলতে পারবেন না, আমার বুকটা ভরে গেছে, বুকে থাপড়াইও কইতে পারি। আর যেসব জনপ্রিয় শিল্পীরা আমাদের ছিল বাংলাদেশেতে, এরা ইন্ডিয়াতেও গান গেয়ে আসছে, যেমন জেমস, ও সারা মানে সারা বিশ্বের নাম আছে। তারপর আয়ুব বাসু, কি সুন্দর মধুর কণ্ঠ, আহারে কি সুন্দর গিটার। তারা যদি থাকতো এতদিনে আর এর গান যদি তখন শুনতো এই হিরো আলম, তাহলে তো তারা এতদিন গলায় দড়ি দিয়ে মরতো, মানে এ কোনো শিল্পী? বাংলাদেশ ভাই শোনেন, আমি গান শোনার কারণ কি জানেন, সকাল দিয়ে মানে আমি সব জায়গায় ঘুরতেছি বাথরুমই খুঁজে পাইনি,
মানে পুরো বিশ্ব সরাসরি হিরো আলম না না ফেসবুকে যান ইউটিউবে যান সব জায়গা ওর গান চলতিছে মানে আমরা সবাই ওর ভক্ত ঠিক আছে আপনার কথা লেভেল ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু লেভেল কোথায় চলছে যারা ওই লেভেলে তারা ওই লেভেলের গান শুনে না হিরো আলম মানে সুপারহিট নায়ক তে সে হলো সব সময় নায়ক তো দুটো মুভি করলে মানুষ নায়ক হয়ে যায় না ভাই আপনি তো কথা বুঝতেছেন না আপনি হিরো আলমের কথা বলতিছেন হিরো আলম কোনো শিল্পী না ওটা গান শুনলাই আপনি পাগল হয়ে যাবেন
না না এ সোনার থেকে আমার কানে তুলো দিয়ে থাও ভালো ভাই। আরে ভাই আমার গার্লফ্রেন্ড হিরো আলমের গান শুনে তাই ভাগে গেছে। কি করে? হ্যাঁ আমি গান পারি না, আমার গলা ভালো না, কিন্তু হিরো আলমের গান শুনে সে বলে হিরো আলম সালাম আমি বাঁচি না। গান শোনেন হিরো আলমের গান? কোন ভাই এই কোন গান ভাই? তো গান ওই যে কাম কাম, সেই জন্য আমার গার্লফ্রেন্ড ওর কাছে চলে গেছে, খালি ডান্সার চলে গেছে। আমি দেখছি কি আমাদের এলাকায় একটা কারখানা আছে, ওই কারখানার সামনে কোন সময় কেউ যাইতো না, এই গান কিছুদিন। এই তো ভাই ভালো, আর বইলেন না পাগলের দান্দায় বল। আজকে আজকে সকালবেলা ফজরের নামাজ পড়িরা গানটা কানের ভিতরে হেডফোন দিয়ে দেখ শুনলাম, ওরে বাবা পপারণটা জুড়াই গেছে। আরে গানটা শুনে আমার ঝাড়ুতে পিটাইছিল আমার বউ, তাও আমি কিছু মনে করি না, কিছু না হিরো আলমের গানটা শুই না, মনটাও ভালো হয়ে গেছে। দাঁড়ানোর কোনো লাইন নাই, আপনি ওদের হিরো আলম ভাই। হ্যাঁ আমার মোবাইলে বা টোনও ওনার ভাগ্য ভালো যে ওনার বউটা যায় নাই, ঠিক আছে, আমার তো গার্লফ্রেন্ড সেজন্য টেকতে পারে না। টোন দিয়ে থুইছি, আবার আমি নাম রাখছি আবার শামীম হিরো আলম। হ্যাঁ এটা আমার বড় একটা চাওয়া চাওয়ার না ভাই, আপনাকে হিরো আলমের মধ্যে যে ঢুকতে পারছে সে হিরো আলম হয়ে গেছে, মানে সিনেমা ছাড়াই সে হিরো। হিরো তো হিরো আলমের কাছরা হইলো কিন্তু জাতের আছে। আরে এই পাগল ছাগল তো হিরো আলমের বুঝলো না, আরে আরে ওটা তো আর এক ছাগল, আমি তো সামনে সামনে কিছু কই না। ও ভাই বলতেছেন নাকি আপনারা ভাই? আরে ভাই ভালো আছে, আর চলে গেলে না বলতে বলতেছিলাম মানে বলতেছিলাম যে আপনি মানে হয়তো অন্যজনের ভক্ত কিন্তু হিরো আলমের তো গান শোনেন নাই ভক্ত। পাগলের কিছু না, হিরো আলমের না, হিরো আলম শিল্পী খারাপ না কিন্তু ভাই কাঁচরা, এই হলো বাংলা কথা। না ওইটা বলা যাবে না, হিরো আলমের নিয়ে সে তার জন্য বাংলাদেশের মানে প্রত্যেকটা ঘরে ঘরের মেয়েরা পাগল। আচ্ছা ও কি ওই ভাই আপনারা যান ভাই, আপনার দোকানের সামনে যা বাগাও, আমি হিরো আলমের খাও বসে এনে গে যাচ্ছে, ওই যাও ভাই এনে যাও। হিরো আলমের হিরো আলমের গানটা শুন না, আমার নিজের বউরে দিতে চাইছিলাম। হিরো আলম হ্যাঁ, হিরো আলম তো নগদ আমরা কি করব। আর এ ভাই শোনেন, ও ভাই শুনলো না, এনার এনার হলো মেন কথা যে বিয়ের সাথে করে নাই তো ভয়। আর পাগল ছাগল নিয়ে বাজার চলো তাই, আরে চলো আর একটা নতুন বলে একটা রিভেস হয়েছে গান, একটা গান সাথে আপনি ওইটা, আরে চলো দেখি।